আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আজকে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করতে চাই, বিশেষ করে কেয়ার ওয়ার্কার ভিসা, স্কিল মাইগ্রেন্ট যারা, স্কিল ওয়ার্কার ভিসা রুটে যারা যুক্তরাজ্যে আসছেন বা এসেছেন, তাদের জন্য আজকের এই ব্লগটি। আমার গলাটি আসলে ঠান্ডা লেগে গেছে, যার জন্য গলার ভয়েসটি শুনতে পাচ্ছেন, গলাটি বসে গেছে মূলত। তারপরও চেষ্টা করছি আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এ থেকে অনেক ইনফরমেশন পাবেন। কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে আপনারা জানেন, অনেক লোকই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, নাইজেরিয়া, চীন সহ অন্যান্য দেশ থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে আসছেন। পাশাপাশি স্কিল ওয়ার্কার অন্যান্য ক্যাটাগরিতে লোকজন আসছেন। রিসেন্টলি যে বিষয়টি আসলে যুক্তরাজ্যে অনেকটা সমালোচিত, বিশেষ করে এই কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে, অনেক লোক আসলে এদেশে এসে বিপদে পড়েছেন এই রুটটিতে এসে। এদেশের সরকার গত বছর 170,000 মতো ভিসা ইস্যু করেছে এই স্কিল ওয়ার্কার রুটে, পাশাপাশি 40,000 উপরে ভিসা ইস্যু করেছে শুধু হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে। সো আমরা দেখেছি এদেশের স্কাই নিউজ, বিবিসি নিউজেও এ নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত আসলে এই, বিশেষ করে এই কেয়ার ওয়ার্কার রুটে যারা এসেছেন। চাকরি পাচ্ছেন না, বিভিন্ন এজেন্ট দালালদের মাধ্যমে বেশ অঙ্কের টাকা দিয়ে তারা এদেশে আসছেন, এসে বিপদে পড়েছেন। বিভিন্ন এজেন্টরা বিরাট অঙ্কের টাকা নিয়ে তাদেরকে বলছে, তাদেরকে যে কাজের নিশ্চয়তা, এই কাজের নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু এদেশে আসার পর দেখা যাচ্ছে তাদের বাস্তবে কোনো কাজ নেই। জাস্ট এদেশে আসার জন্য একটা প্রক্রিয়া, এবং এটি হোম অফিসে তারা জানতে পেরেছে যে বিভিন্ন এজেন্ট বিরাট অঙ্কের টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, যার ফলশ্রুতিতে এই যুক্তরাজ্যে তারা একটা রুট ব্যবহার করছে এবং এই আইনটিকে তারা মিসলিড করছে। এটা কিন্তু এদেশের হোম অফিস বিষয়টি পুরোপুরি অবগত, যার জন্য সরকার এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে কি করা যায়। We've also traced and spoken to a number of people who travelled to the UK on skilled worker visas from Pakistan and Bangladesh. They told us they feel too ashamed to be filmed and are afraid of being sent back. এতে করে তারা কঠিন সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছে, যে যাতে করে এই স্কিল ওয়ার্কার রুটকে তারা কিভাবে আরো বেশি করে নিয়ন্ত্রণ করতে পারে। আপনারা দেখুন, আমি এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি যে যারা কেয়ার ওয়ার্কার ভিসায় আসছেন তারা যেন থার্ড পার্টি মাধ্যমে না আসার জন্য, যদি আপনারা সরাসরি কোনো এমপ্লয়ারের মাধ্যমে আসতে চান বা আসতে পারেন তাহলে কিন্তু সুবিধা, সেখানে কাজ থাকবে। অনেকেই আমরা দেখেছি নিউজগুলোতে পড়েছি, রিসেন্টলি বিবিসি স্কাই নিউজে এসেছে, যারা অনেকেই মানবেতর জীবনযাপন করছেন, অনেকে খেতেও পারছেন না, স্ট্রাগলিং করছেন, অনেকে কাজ পাচ্ছেন না বিদায় অন্যান্য বিভিন্ন গ্রোসারি শপ বা অন্যান্য শপগুলোতে ধর্ণা দিচ্ছেন কাজের জন্য, সেখানে কিন্তু কাজ পাচ্ছেন না, তারা কিন্তু তাদেরকে কাজ দেবে না। আর বিশেষ করে কেয়ার ওয়ার্কার ভিসা যারা আসছেন তারা কিন্তু অন্য সেক্টরে কিন্তু কাজ করার সেই পারমিশন নেই, যার জন্য তাদের জন্য বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়গুলো আমি বারবার বলেছি আপনারা যারা, বিশেষ করে আমি বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে আপনারা এই ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকবেন। আপনারা যারা আসতে চাচ্ছেন এইসব সেক্টরে ভালো করে যাচাই বাছাই করবেন, থার্ড পার্টিকে দিয়ে দালালদের খপ্পরে পড়ে আপনারা প্রতারিত হবেন না। অনেকেই আমরা দেখেছি নাইজেরিয়া থেকে, ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, এসব দেশ থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, বিরাট অঙ্ক টাকা দিয়ে জমি জমা বিক্রি করে, গাড়ি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, এসব বিক্রি করে বিরাট অঙ্কের টাকা এই এজেন্টদেরকে দিয়ে এসেছেন। তারা বলছে আপনাদেরকে কাজ দেবে কিন্তু বাস্তবে তারা দিচ্ছে না। আবার অনেকেই আমরা নিউজে দেখেছি যে অনেকেই এদেশে এসেছেন, যারা অনেকেই কাজ পাচ্ছেন, স্বল্প সংখ্যক লোক, তারা কিন্তু প্রপারলি কাজ করতে পারছেন না। আবার অনেকের কমিউনিকেশন প্রবলেম রয়েছে, অনেকেই যদিও সেখানে দেখিয়েছেন যে তারা ইংলিশে দক্ষ কিন্তু বাস্তবে তারা সেরকম দক্ষতা অর্জন করতে পারেননি, এতে করে কাজের মধ্যে তাদের অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে যারা কেয়ার ওয়ার্কার ভিসায় কাজ করছেন। এতে করে অনেককেই আবার এই কাজ থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। আমরা রিসেন্টলি দেখেছি যে এই কেয়ার ওয়ার্কার ভিসায় যারা এসেছেন অনেককে হিথ্রো এয়ারপোর্ট সহ অন্যান্য এয়ারপোর্টে তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হচ্ছে ইমিগ্রেশন কর্তৃক। সো ইমিগ্রেশন অফিসাররা তাদেরকে, অনেককে আমরা দেখেছি কিছু কিছু লোককে তারা ডিপোর্টও করেছে, অনেককে আইনের আওতায় এনেছে, বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, যার জন্য এমপ্লয়ার
ভালো করে আপনার খোঁজার চেষ্টা করবেন। সরাসরি যদি আপনারা এমপ্লয়ারের মাধ্যমে আসতে পারেন এই সেক্টরে, তাহলে কোনো সমস্যা নেই। এদেশের সরকার এ ব্যাপারে পুরোপুরি জাগ্রত, তারা এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নিচ্ছে, অলরেডি তারা কিছু নিয়েও গেছে। তারা এখন যারা ওয়ার্ক ভিসে আসেন, যারা স্কিল ওয়ার্কার মাইগ্রেন্টে আসেন, তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি পুঙ্খানুপুঙ্খরূপে তারা যাচাই বাছাই করে। এমনকি তারা এমপ্লয়ারের কাছে ফোন দেয়, এমপ্লয়ারের ইন্টারভিউ নেয়, পাশাপাশি আপনাদের ইন্টারভিউ নেবে। সো এই ইন্টারভিউর মধ্যে যদি গরমিল পায়, সেক্ষেত্রে আপনাদেরকে ভিসা দেবে না। অনেক সময় আছে আপনারা এয়ারপোর্টে আসার পরেও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারেন, প্রশ্নের মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তাহলে সেখানে আপনাদেরকে ডিপোর্টও করতে পারে বা আইনের আওতায় নিয়ে যেতে পারে। এটি একটি বিরাট কঠিন প্রক্রিয়া, যার জন্য আপনারা ভেরি কেয়ারফুল, সতর্ক থাকবেন, যাতে করে চেষ্টা করুন সরাসরি এমপ্লয়ারের মাধ্যমে আসার। আজকের এই ভিডিওটি কেন শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা সজাগ হয়ে যান এই ব্যাপারে, কারণ প্রচুর লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশে কেয়ার ওয়ার্কার ভিসে আসে বা অন্যান্য যে স্কিল ওয়ার্কার রুট রয়েছে এগুলোতে আসে। সো ভালো থাকুন, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।